আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। আর শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। আলতাবালি পার্কে হাতাহাতি আর হট্টগোলে পণ্ড শহীদ স্মরণে শ্রদ্ধার্ঘ অর্পণ অনুষ্ঠান। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে বিজয় দিবস উদযাপিত। লন্ডনে বিজয় দিবসের সভায় জাতীয় ঐক্যের আহ্বান তারেক রহমানের। ইউকে বাংলা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি শোয়েব, সম্পাদক হাফিজ। 10 বছরের মধ্যে ব্রিটেনে বেকারত্বের হার এখন সর্বনিম্ন। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে শহীদ মিনারে বিজয়ের মহানরক্ষণে এবারও পুষ্পস্তবক অর্পণ করতে পারেননি শ্রদ্ধা জানাতে আসা শত শত প্রবাসী। বিএনপি আওয়ামী লীগের হাতাহাতি আর হট্টগোলে পণ্ড হয়ে যায় পুরো অনুষ্ঠান। বিস্তারিত থাকছে আমাদের রিপোর্টার আব্দুর রশিদের রিপোর্টে। ঘড়ির কাটা 12:01 পেরিয়ে গেল, শহীদদের সম্মানে ফুল দেওয়া হলো না আলতাবালি পার্কের শহীদ মিনারে। গতকাল রাতে আলতাবালি পার্কে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের হাতাহাতি এবং ধাক্কাধাক্কিতে পণ্ড হয়ে যায় বিজয় দিবসের শ্রদ্ধার্ঘ অর্পণের অনুষ্ঠান। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিএনপির এক কর্মীকে পুলিশ আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান বিএনপির একাধিক নেতা। শহীদ মিনারে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুক্তরাজ্য বিএনপির অপ্রীতিকর ঘটনা এখন যেন প্রতি বছরের চেনা দৃশ্যে পরিণতি পেয়েছে। বিএনপি আওয়ামী লীগের সৃষ্ট মারামারি আর তীব্র হট্টগোলের কারণে দূর দূরান্ত থেকে শ্রদ্ধা জানাতে আসা মুক্তিযোদ্ধা ও অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের ব্যর্থ মনোরথে ফিরে যেতে হয়। এ সময় এ পরিস্থিতির কারণে আগতরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আব্দুর রশিদ, চ্যানেল আই। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের 44তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার হাই কমিশন ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হানান। পরে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। আলোচনার শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। হাই কমিশনার তার বক্তব্যে সকল শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে মাইকেল বার্নস তার বক্তব্যে যুদ্ধকালীন সময়ে কলকাতা, আগরতলা এবং ত্রিপুরা পরিদর্শনের কথা উল্লেখ করেন। হাই কমিশনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সহসভাপতি মোহাম্মদ আবুল হাশেম, খালেদা কুরাইশি ও হাসিনা মতিন। এছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কায়সার শহীদ, এ রহমান, একরামুল হক মিন্টু এবং কবি শামীম আজাদ। Which led to Sheikh Mujib returning to Dhaka as Prime Minister, later as President. These were tremendously important and historic times and made possible for Bangladesh to become the great nation that it is today and with a great future lying before it. 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। আমরা যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, যুক্তরাজ্য, উত্তর আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশি ভাই বন্ধুকে আজকের এই মহান বিজয় দিবসে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আহ্বান জানালেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ এখন অনিরাপদ জনপদে পরিণত হয়েছে। এই অবস্থায় ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে প্রয়োজন জাতীয় ঐক্য। এখন দলীয় স্বার্থ নয় দেশের স্বার্থ, প্রতিহিংসা নয় সহযোগিতা, বিরোধ কিংবা বিভক্তি নয় ঐক্য ও সংহতি এখন সময়ের দাবি। বাংলাদেশের 45তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সভায় তিনি একথা জানান।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান সহ দলের নেতারা। তারেক রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের স্বাধীনতার ৪৫ বছর পরও দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক চলছে। যুক্তরাজ্যে বাংলা গণমাধ্যমের প্রতিনিধিত্বশীল সংগঠন ইউকে বাংলা প্রেস ক্লাবের জরুরি সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে পূর্ব লন্ডনে একটি ভেন্যুতে প্রেস ক্লাবের জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘ আলোচনা শেষে বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রতিটি নির্বাহী পদে কণ্ঠভোটে ভোটাধিকার প্রয়োগ করেন ইসি সদস্যরা। ইসি পদে চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ, ফয়সল চৌধুরী শোয়েব সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স ও অর্থ সম্পাদক পদে আব্দুল আউয়াল মামুন নির্বাচিত হয়েছেন। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বক্তারা। গত ১০ বছরের মধ্যে ব্রিটেনে এখন সবচেয়ে কমে এসেছে বেকারত্বের হার। বুধবার ন্যাশনাল অফিস ফর স্ট্যাটিস্টিক্সের প্রতিবেদনে উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, ব্রিটেনে বেকারত্বের হার এই মুহূর্তে ৫.২%। ২০০৬ সালের জানুয়ারির পর এটি ব্রিটেনের সর্বনিম্ন বেকারত্বের হার। এক বছরের তুলনায় এবার বেকারত্বের কমেছে ১%। ব্রিটেনের তরুণ ও নারীদের কর্মহীন একটি বিশাল অংশ কাজে ফেরায় বেকারত্ব যেমন কমেছে, বিপরীতে একই সমান্তরালে বেড়েছে কর্মসংস্থান, এমনটি বলছেন ব্রিটেন এমপ্লয়মেন্ট মিনিস্টার প্রীতি পাটেল এমপি। তিনি বলছেন, বেকারত্বের হার কমে যাওয়া ব্রিটেনের অর্থনৈতিক অগ্রযাত্রারই জানান দেয়। পলিসি পারসেন্সাস স্টাডিজ ইউকের আয়োজনে মঙ্গলবার আইএস ও তাদের ধর্মীয় চরমপন্থী প্রতিবাদে বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের চেয়ার আহমেদ নুরুল টিপুর সভাপতিত্বে ও আনিসুর রহমান আনিসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জিম ফিচ প্যাট্রিক এমপি। অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি মার্টিন লিন্টন, ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, কাউন্সিলর রাজেল স্যান্ডার্স, মাওলানা আব্দুল মালিক, কাউন্সিলর পিটার গোল্ড, ইয়াসমিন রহমান, মাওলানা জিল্লুর রহমান চৌধুরী প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন, আইএস ইসলামের নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, ধর্মের নামে মানুষ হত্যাকে কোনো ধর্মই সমর্থন করে না। মহান বিজয় দিবস উপলক্ষে পূর্ব লন্ডনে একটি ভেন্যুতে বাংলাদেশ লন্ডন মহানগর ছাত্রলীগ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন লন্ডন মহানগর ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সাধারণ সম্পাদক রাশেক রহমান। অতিথি ছিলেন হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান, ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ ও সাধারণ সম্পাদক সজীব ভুঁইয়া। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের কর্মজীবী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী কর্মজীবী লীগের সভাপতি শাহরিয়ার আহমেদ সুমন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাসির। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন খান। সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, আব্দুল কাদের হাসনাত খান, নাজিম উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আসন্ন ইউনিয়ন নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী রফিক উদ্দিন খানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ ইউনিয়নের প্রত্যেক গ্রামের লোকজন অংশগ্রহণ করেন। দিলর হোসেন লেবুর সভাপতিত্বে এবং আব্দুল বাসিরের সঞ্চালনায় উপস্থিত বক্তারা রফিক উদ্দিন খানের সামাজিক কর্মকাণ্ডের অবদান তুলে ধরে তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, আজিমউদ্দিন, আলী কাউসার, নিজামউদ্দিন, রিয়াজউদ্দিন, সুলতান আহমেদ, সলিম উদ্দিন, বিলাল উদ্দিন, হারিস আলী, ওয়াহিদুর রহমান, সুলতান আহমেদ, জাকির হোসেন, আব্দুল কাদের, মহিবুর রহমান, মিসবা উদ্দিন, আব্দুল কাদের হাসান, নাজিম উদ্দিন, লুৎফর রহমান সায়াদ প্রমুখ। যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান তৌহিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাবুল আহমেদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, আনসারুল হক, রবিন পাল, শারব আলী, আলতাফুর রহমান মুজাহিদ, শামীম আহমেদ, আকিক খান, আহবাব মিয়া, সাবুল আহমেদ প্রমুখ। নর্থ লন্ডনের ফিন্সবারি পার্কে নর্থ লন্ডন আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নর্থ লন্ডন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আলী ও পরিচালনা করেন যুগ্ম সম্পাদক শাহীন আহমেদ চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম মিসবা। অনুষ্ঠানে নর্থ লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আক্তার কয়েস আওয়ামী লীগের যোগদান। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ আহসান, শামীম আহমেদ, হোসেন আহমেদ, এম এ ফয়সল, এস ইকবাল, শহর হোসেন সহ প্রমুখ। সভায় নর্থ লন্ডন আওয়ামী লীগের নেতাকর্মীরা নুরুল আক্তার কয়েসকে বরণ করে নেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। নবীগঞ্জ পৌর মেয়র নবীগঞ্জ পৌর মেয়র প্রার্থীর সমর্থনে ওল্ডহামে সভা। এছাড়া থাকছে মহান বিজয় দিবস পালনের আরো খবর। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে আসন্ন পৌরসভা নির্বাচনে নবীগঞ্জ পৌর মেয়র প্রার্থী বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সমর্থনে ওল্ডহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ওল্ডহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, ওল্ডহাম সহ বিভিন্ন শহরের প্রবাসী নবীগঞ্জবাসীর উপস্থিতিতে আলী হায়দারের সভাপতিত্বে ও জুনেদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওল্ডহাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি হান্নান মিয়া, আবু ইউসুফ চৌধুরী, তামিমুল ইসলাম চৌধুরী, সাবেক কাউন্সিলর মহিবুদ্দিন, আলী আহমেদ মুসা, অনুরুদ্দিন জাহিদ এবং হাজি তরাস উল্লাহ প্রমুখ। সভায় মেয়র প্রার্থী অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন। মহান বিজয় দিবস উপলক্ষে সাসেক্স আওয়ামী যুবলীগ আয়োজন করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের। ইস্টবর্নের একটি রেস্টুরেন্টের সাধারণ সম্পাদক সালাম বক্সের পরিচালনায় শাহেদ আহমেদ মুসার সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাসেক্স আওয়ামী লীগের সভাপতি ইমামুজ্জামান মহি। সভায় বক্তব্য রাখেন ফরিদ আলী, গোস চৌধুরী, খুশরুমিয়া, মোজামিল হোসেন, মুজিবুর রহমান এহিয়া, জাকির হোসেন বাবু, আফরোজ উল্লাহ, এনামুল হক এনাম, ফয়সল আহমেদ, নুরুল ইসলাম, বাপ্পি আহমেদ, জালাল আহমেদ প্রমুখ। বাংলাদেশের মহান বিজয়ে 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে আওয়ামী লীগ উইরাল শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের লিভারপুল প্রতিনিধি এহসানুল হক জানান, সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরারুপুর রহমান। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সকলের কাছে অনুরোধ জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানচেস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মুস্তফা, আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, মুফাজ্জিল খান, সৈয়দ মুস্তাকিম, এটিএম লোকমান প্রমুখ। সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিরা উপভোগ করেন। প্যারিস হামলা সহ অন্যান্য সন্ত্রাসী ঘটনায় সন্ত্রাসের বিপক্ষে সকল ধর্মের সহ অবস্থান আরও একবার জানান দিতে রোমের তারপিনত্তায় ইতালিয়ান ও বিদেশি শ্রমিকদের যৌথ উদ্যোগে ইতালীয় রোমে প্রতিবাদ
মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের ব্যস্ততম বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। রোম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান চুন্ন জানান, ইতালিয়ান স্থানীয় প্রশাসন অনুমোদনে মসজিদ নির্মাণ দুরূহ হয়। ইতালির প্রায় 10 লাখ মুসলমানের অনেকেই অনিবন্ধিত স্থানে নামাজ আদায় করতে বাধ্য হচ্ছেন, আর এই সকল স্থান যেন বন্ধ না করা হয়, মূলত সে লক্ষ্যে সকল ধর্ম বর্ণ মিলনের এই মিছিল অনুষ্ঠিত হয়। বিদেশি কমিউনিটির পক্ষে নূরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা একে অপরের সাহায্যকারী হিসেবে থাকতে চাই। অন্যান্য সংগঠনের সাথে এই কর্মসূচিতে বিভিন্ন মসজিদের মুসল্লি, তারপিনত্তা মুসলিম সেন্টার, উলামা কাউন্সিল অব ইতালি অংশগ্রহণ করেন। এবার সিলেটের খবর। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এ সময় শ্রদ্ধা নিবেদন করেন। বিজয় দিবসের প্রথম প্রহর রাত 12:01 শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর একে একে সিলেটের বিভিন্ন বিভাগীয় কমিশনার, টিআইসি, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল 10:00 শুরু হয় কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা। কুচকাওয়াজ শেষে মুক্তিযুদ্ধের উপর নাটক, গান, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান স্টেডিয়াম ভর্তি মানুষকে মুগ্ধ করে। পরে বিকেলে শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন ও সন্ধ্যায় শ্রুতি সিলেটের উদ্যোগে আলোর মিছিল অনুষ্ঠিত হয়। সিলেটের ওসমানীনগরে গরিব দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছেন নাজিরা বাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে। আজ বিকেলে উপজেলার নাজিরা বাজারে দারুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মোশাহিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউপির চেয়ারম্যান জালাল আহমেদ, দয়ামির ইউপির চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ ও লালবাজার ইউপি চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী। বক্তব্য রাখেন ট্রাস্টি আব্দুল খালিক জিতু, মোহাম্মদ নজরুল ইসলাম নজিউ, মোহাম্মদ তহুর আলী, মোহাম্মদ আবুল কালাম ও মোহাম্মদ নুরুল ইসলাম। দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ মুহিত হোসেন সহ আরও অনেকে। সভা শেষে অতিথিবৃন্দ 1,500 দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। আলতাবালি পার্কে হাতাহাতি আর হট্টগোলে 15 শহীদ স্মরণে শ্রদ্ধাগো অর্পণ অনুষ্ঠান। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে বিজয় দিবস উদযাপিত। লন্ডনে বিজয় দিবসের সভায় জাতীয় ঐক্যের আহ্বান তারেক রহমানের। ইউকে বাংলা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি শোয়েব, সম্পাদক হাফিজ। 10 বছরের মধ্যে ব্রিটেনের বেকারত্বের হার এখন সর্বনিম্ন। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।